বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 30টি লেকচার দিয়েছি। তো আজকে আমার 31তম লেকচার। আমি তোমাদেরকে লেগের পলিনোমিয়াল 8 নম্বর অধ্যায় পড়াইতেছিলাম। তো আজকে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে রেকারেন্স সূত্র 2 উপপাদ্য 5 পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো, দেখো, থিওরাম সেভেন রেকারেন্স সূত্র 4। এখানে বলছে যে দেখাও যে এল এন প্রাইম অফ এক্স সমান মাইনাস সামেশন আর সমান 0 থেকে এন মাইনাস 1 এল আর অফ এক্স। দেখো এল আর অফ এক্স, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং এই ম্যাথটা 2007, 2009, 2011, 2012, 2013, 2017 সালে আসছে। তো এই জন্য ম্যাথটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগের সাহায্যে করতে হবে। দেখো তো এখানে প্রশ্নটা আমি আবার উঠাইছি। তো আমরা জানি এই সূত্রটা তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, একটা সূত্র মুখস্থ করতে হবে। এই সূত্রটা আমরা জানি এল আর প্রাইম অফ এক্স মাইনাস এল আর মাইনাস 1 প্রাইম অফ এক্স সমান মাইনাস এল আর মাইনাস 1 অফ এক্স, এটা 1 নং। এই সূত্রটা মুখস্থ করলেই ব্যাস অঙ্কটা করা হয়ে যাবে। এই সূত্রতে দেখো এটাকে আমরা 1 নং দিলাম। তো 1 নং-এ আর এর মান 1, 2, 3, 4... এন মাইনাস 1 এন বসায়। দেখো এনের ছোটোটা এন মাইনাস 1, এর ছোটোটা এন মাইনাস 2, এভাবে আমরা এই মানগুলো বসাই। তো দেখো আর এর মান যদি 1 বসাই তাহলে এল 1 প্রাইম অফ এক্স হবে। এখানে যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 0 হয়ে যাব। তো এল 0 প্রাইম অফ এক্স, তো এখানেও 0 বসালে একই অবস্থা, 0 হবে। একইভাবে আবার যদি 2 বসাই তো 2 বসালে এখানে 2 হবে, 2 বসালে 2 মাইনাস 1 1 হবে। দেখো এটাও 1 হবে। এভাবে 2, 3, 4, 5 একেবারে এন মাইনাস 1 থেকে শুরু করে এন পর্যন্ত আমরা এভাবে বসাবো। তো বসালে আমরা এই পর্যন্ত পাবো। আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবেই বুঝতে পারছো, একেবারে সিম্পল বিষয়। প্রথমে যেই কাজটা করতে হবে সূত্রটা মুখস্থ করে নিতে হবে, তারপরে সূত্রতে আর এর মান 1, 2, 3, 4... এন মাইনাস 1 এবং এন বসাবা। এবার দেখো, এবার আমরা এইখান থেকে এই পর্যন্ত পুরোটাকে যোগ করব। দেখো যোগ করি, তো যোগ করলে কী হয় খেয়াল করো। এই দেখো এল প্রাইম 1 অফ এক্স প্লাসের, এ দেখো মাইনাসের, এ দেখো এল টু প্রাইম অফ এক্স প্লাসের এল টু প্রাইম অফ এক্স মাইনাসের, এভাবে কোনাকুনি কাটা যাইতেছে খেয়াল করো। সবগুলা কোনাকুনি কাটা যাইতে যাইতে থাকবে শুধু উপরে এটা এল নট প্রাইম অফ এক্স, আর এদিকে এই কোনাটা বাকি দেখে যাইব এল এন প্রাইম অফ এক্স। দেখো এই দুইটা, এটা আর এটা বাদে বাকি সবগুলা কাটা একটু খেয়াল করে দেখো, ভালোভাবে খেয়াল করলেই বুঝবা। তো এটা যেহেতু প্লাসের আর এটা যেহেতু মাইনাসের, এটাকে আমরা আগে লিখলাম, অর্থাৎ এল এন প্রাইম অফ এক্সটা আগে লিখলাম, আর এল জিরো ওয়ান এল জিরো প্রাইম অফ এক্সটা পরে লিখলাম, আর বাকিগুলো দেখো বাকি সবগুলো আমরা এদিকে লিখে নিলাম। তো এই সবগুলোর আগে যেহেতু মাইনাস আছে খেয়াল করো, সবগুলোর আগে মাইনাস আছে, এই জন্য আমরা কী করছি মাইনাস একটা কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস কমন নিলে এল জিরো এক্স এল ওয়ান জিরো, এভাবে আমরা সবগুলা বসাবো। এটা এক্স হবে, জিরো হবে না খেয়াল করো, এটা এক্স হবে। এল ওয়ান এল জিরো এল ওয়ান এল টু এল থ্রি .. এভাবে সবগুলো আমরা লিখছি। দেখো এল নট এক্স এল ওয়ান এক্স এল টু .. এল এন মাইনাস ওয়ান অফ এক্স করে আমাদের এই পর্যন্ত আসছে। এরপরে দেখো এই লাইন থেকে পরবর্তী লাইন, আমরা এরপরে যে লাইনটা দেখো এল এন প্রাইম অফ এক্স এন মান এইটা যা আছে তাই রাখলাম, আর এরপরে ছিল এখানে এল নট প্রাইম অফ এক্স, খেয়াল করো এল নট প্রাইম অফ এক্স, এখানে এটার মান আমরা জিরো বসাইছি। দেখো এল নট প্রাইম অফ এক্স এর মান কেন জিরো বসাইছি খেয়াল করো, কারণ এল নট এক্স এর মান 1, আর এটাকে যদি একবার অন্তরীকরণ করে প্রাইম হবে, আর 1-এ অন্তরীকরণ করলে 0, তাইলে এই পুরোটার মান দাঁড়াইছে 0, এজন্য আমরা 0 বসাইছি। আশা করি তোমরা বাম পক্ষ করা বুঝতে পারছো। এবার ডান পক্ষ করা খেয়াল করো, ডান পক্ষ এই পুরোটা দেখো, এই পুরোটাকে আমরা লিখতে পারি এটা মাইনাসের জায়গায় মাইনাস দিলাম, সামেশন আর সমান 0 থেকে এন মাইনাস 1
এল আর অফ এক্স আমরা এটা লিখতে পারি। তুমি দেখো আর এর মান জিরো থেকে একেবারে ওয়ান টু থ্রি একেবারে ডট ডট এন মাইনাস ওয়ান পর্যন্ত বসাই দিলে উপরের লাইনটাই পাবা। তারপরে দেখো এখানে এল এন প্রাইম অফ এক্স জিরো তো বাদ, এটা থেকে জিরো বিয়োগ দিলে এটাই হয় মাইনাস, এটা যা আছে তা লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। অঙ্কটা যদিও অনেক ছোট কিন্তু আসার মতো, যেহেতু 2017 সালে আর্টসে পরীক্ষায় তাই তোমাদের আসতে পারে, তোমরা এটা গুরুত্ব সহকারে করবা। তো এখানে শুধু মুখস্ত করলে, সূত্রটা মুখস্ত করলেই হবে, বাকি সবগুলো একেবারে ইজি ক্যালকুলেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের সমস্যা হয় তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি সলভ করে দেবো।